আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফ্রুটস কাপকেক। এই রেসিপিটি তৈরি করতে মাত্র একটা ডিমের দরকার হবে, আর কোনো ইলেকট্রিক বিটার দরকার হবে না। এই কেকটা খেতে খুবই ইয়াম্মি আর খুবই সফট। সব থেকে সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে শুকনো উপকরণ চেলে নিব। নিচ্ছি ময়দা 1/4 কাপ, কর্নফ্লোর 1 চা চামচ, গুঁড়া দুধ 1/2 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ। খুব ভালো মতো এগুলোকে চেলে নিব। এখন এটাকে সরিয়ে রাখছি। নিচ্ছি বাটার 50 গ্রাম, আর নিব গুঁড়া চিনি 1/4 কাপ। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে। যতক্ষণ পর্যন্ত এরকম সফট না হবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। প্রথমে এরকম একটু দানা দানা ভাব হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। খুব ভালো মতো 2 থেকে 3 মিনিটের মধ্যে মিশিয়ে নিব। আর নিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স 1/2 চা চামচ। চাইলে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে দারুচিনি গুঁড়া দিতে পারেন। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে চেলে রাখা শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ। এবার এখানে নিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস। এরকম কোটায় ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এখানে অনেক প্রকারের ড্রাই ফ্রুটস আছে, প্রায় 8 থেকে 9 প্রকার। চাইলে আপনারা টুটি ফুটি নিতে পারেন, অথবা যে কোনো প্রকার বাদাম নিতে পারেন, খেজুর নিতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই এই ফ্রুটস কাপকেক তৈরি করা যাবে। তো এর মধ্যে অনেক প্রকার আছে, তো এগুলোকে আমি ছোট করে টুকরা করে নিব। তো এরকমভাবে টুকরা করে নিয়েছি। এবার এর মধ্যে দিব ময়দা। ময়দা অবশ্যই দিতে হবে। ময়দা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে করে যখন আমরা কেক ব্যাটারে দিব, এই জিনিসগুলো তলায় পড়ে থাকবে না, প্রতিটা লেয়ারে লেয়ারে এটা টেস্ট বোঝা যাবে। তো অবশ্যই এই কাজটা করতে হবে। এরকম কাপকেকের মোল্ড আপনারা নিতে পারেন, এরকম বড় সাইজ অথবা ছোট সাইজের। তো এরকম বড় সাইজ নিলে 4টা হবে, ছোট সাইজ নিলে 6টা কাপকেক হবে। এখন ময়দা আর ড্রাই ফ্রুটস খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমি বড় সাইজের 4টা কাপকেক করব, আর সাইডে যে ছোট কাপকেকের লাইনার আছে এটাতে কিন্তু 6টা কাপকেক হয়ে যাবে। আর যারা বেশি করতে চান তারা এই পরিমাণ ডাবল নিলেই হবে। একটু ট্যাপ করে দিচ্ছি, আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি। তো ওগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এবার আর একটু ট্যাপ করে এবার এটাকে বেক করে নিব। এটাকে চাইলে কিন্তু চুলায় বেক করা যায়, অথবা একটা প্রিহিটেড ওভেনে 170°C তাপমাত্রায় বেক করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। তো হয়ে গেল ফ্রুটস কাপকেক। দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। চাইলে কিন্তু আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আমার গ্রুপে। গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এটাকে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আর দেখুন, এটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু ড্রাই ফ্রুটস গুলো খুব ভালো মতো দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।